সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট দেয়াকে কেন্দ্র করে মানিকগঞ্জের শিবালয়ে শিখা আক্তার নামের এক নারীর গর্ভপাতের অভিযোগ উঠেছে। এই ঘটনায় শিবালয় থানায় মামলা করলেও বিচার পাননি বলে অভিযোগ ভুক্তভোগীর ওই নারী জানান। ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট দেয়াকে কেন্দ্র করে প্রতিবেশী লুনা খন্দকার তাকে বেধড়ক মারধর করে। এ সময় স্থানীয়রা শিখাকে উদ্ধার করেন কিন্তু মারা যায় শিখার গর্ভের সন্তান। এই ঘটনায় লুনা খন্দকারের নামে মামলা করেন ভুক্তভোগী ওই নারীর স্বামী।